আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাসিম আছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে বুঝবেন শিশুরাও ডায়াবেটিসে আক্রান্ত। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীতে দিন দিন বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। এই রোগের শিকার হচ্ছে 5 বছরের শিশুও। ডায়াবেটিস আক্রান্ত শিশুর সংখ্যা গোটা বিশ্বে বাড়ছে ধীর গতিতে, যা স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। পরিসংখ্যান বলছে বর্তমানে 5 থেকে 20 বছরের মধ্যে গোটা বিশ্বের প্রায় 1.1 মিলিয়ন শিশু ডায়াবেটিসে আক্রান্ত। প্রতি বছর 1 লাখেরও বেশি শিশু টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হয়। বিশেষজ্ঞদের মতে শিশুরা সাধারণত টাইপ 1 ডায়াবেটিসেই আক্রান্ত হয়। বিশেষ কিছু ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হয় শিশুরা। শিশুদের জীবনধারায় বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করলেই চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত চিকিৎসা শুরু করা উচিত। অনিয়ন্ত্রিত জীবনধারা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাবের কারণেও শিশুরা ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে বলেই মত চিকিৎসকদের। কোন কোন লক্ষণ দেখে বুঝবেন শিশুরা ডায়াবেটিসে আক্রান্ত? শিশুরা সাধারণত প্রাণবন্ত ও চঞ্চল প্রকৃতির হয়। প্রায় সব শিশুর এনার্জি লেভেল অনেক বেশি থাকে, কিন্তু সব সময় ক্লান্তি দুর্বলতা দেখা দিলেই সতর্ক হওয়া উচিত। শরীরচর্চা ছাড়াও দ্রুত ওজন কমছে শিশুর ডায়াবেটিসের লক্ষণ এটিও। বারবার ক্ষুধা পাওয়া, গলা শুকিয়ে আসা এবং ঘুম ঠিকমতো না হওয়াও শিশুদের ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার লক্ষণ। ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিচ্ছে, অতিরিক্ত পানি খেলেই এ সমস্যা দেখা যায়, কিন্তু দীর্ঘদিন এ লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। ডায়াবেটিসে আক্রান্ত হলে চোখের সমস্যা দেখা দেবেই। শিশুরা চোখে ঝাপসা দেখলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। বুক জ্বালা পড়া করা, বমি বমি ভাব, পেট খারাপ মাঝে মধ্যেই এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। মুখ পরিষ্কার করার পরেও দুর্গন্ধ যাচ্ছে না? টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হলে এই লক্ষণটি দেখা যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।